তো এখানে আসার পরে আমার একটা লাইফে ফার্স্ট টাইম একটা অভিজ্ঞতা হলো, সেটা হলো গরম রসগোল্লা আমি খাচ্ছি। এটা কিন্তু মাসকালাইয়ের ডালের হালিম। আটনটা ছোট ছোট পিস করে কেটে দাও। দুধের সর দিয়ে একেবারে ঠেসে দেওয়া মাটন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আসাদ দ্য ফুড ইনভেস্টিগেটর থেকে আমি আসাদ চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায় নতুন একটি খাবারের সন্ধানে। তো বন্ধুরা, আজকে আমি এসেছি সৌন্দর্যমণ্ডিত রাজশাহী শহরে, যে শহরের রাতের রাজশাহীটা আপনার নিজচোখে না দেখলে কখনো বিশ্বাসই করবেন না যে বাংলাদেশে এত সুন্দর একটি জেলা আছে। তো আজকে আমি এই পর্বে এই সুন্দর রাজশাহীর বেশ কিছু বিখ্যাত খাবারের স্বাদ নিব। তো বন্ধুরা, আমি এসেছি রাজশাহীর বেশ কিছু স্ট্রিট ফুড খেতে। তো আমি প্রথমেই আসলাম বিন্দু হোটেলে। তো এখানকার মাটন হালিমটা খুবই নাম করা, তো সেই মাটন হালিমটা আমি খাবো এবং আসলে দেখব যে আমি লোকে মুখে যে জিনিসটা শুনেছি সেটা কি আসলে সত্যি কি না। তো শুরু করি মাটন হালিম। প্রথমে অ্যাজ ইউজুয়াল একটা হালিমে যে জিনিসটা দিতে হয় সেটাই দেওয়া আছে, বেশ কিছু সালাদ, কাঁচামরিচ, এর সাথে ধনিয়া পাতা দেওয়া। আর আমি একটু দেখি মাটনের পিস, হ্যাঁ এই যে এখানে বেশ কিছু মাটনের পিস দেওয়া আছে। ঠিক আছে, আমি মিক্সড করে ফেলছি। এখন হালিমের একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো লেবু। লেবু দিয়ে হালিমটা টক করতে হবে। ওকে, এখন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। খুবই গরম একটা হালিমের ভিতরে যে ডাল, তারপর আদার্স যে ইনগ্রিডিয়েন্টগুলো আছে এগুলো আসলে খুব নরম, এবং প্রথম যখন মুখে নিলাম এটা আসলেই সুস্বাদু, গরমে আসলে খাওয়া যাচ্ছে না। তো দেখি মাটনটার কী অবস্থা। এই মাটন, ওকে, মাটনটা ছোটো ছোটো পিস করে কেটে দাও। আর মাংসের পিসের কথা যদি বলি, এখানে 7-8 পিসের মতো, এই যে এই সাইজের, খুব বেশি বড় না, এই সাইজের মাটন পিস দেওয়া আছে। তো বন্ধুরা, রাজশাহী বিন্দু হোটেলের হালিমটা আমার কাছে খেতে ভালোই লাগলো। আর এর প্রাইসটা হলো 60 টাকা, আর এটা কিন্তু মাসকালাইয়ের ডালের হালিম। সো আপনারা যদি কখনো রাজশাহী আসেন তো এই হালিমটা খেতে পারেন। বিন্দুর মোড়ের হালিম খাওয়ার পর আমার পরবর্তী গন্তব্য হলো রাজশাহীর CNB মোড়ের রানা মিষ্টিঘর, যে রানা মিষ্টিঘরের প্রসিদ্ধি সারা রাজশাহী জুড়ে। এই মিষ্টিটির প্রধান বৈশিষ্ট্য হলো এই মিষ্টিটি আপনি গরম গরম খেতে পারবেন, যাকে বলা হয় গরম গরম রসগোল্লা। তো এই জিনিসটি আমার কাছে বেশ অবাক লেগেছে। এখানে একপাশে ছানা তৈরি হয় এবং সেই ছানাটি পরবর্তী একটি বিশাল কড়ায়ে গরম হতে থাকে একেবারে দুধের মধ্যে, যতক্ষণ পর্যন্ত না এই রসগোল্লার দুধটি ফুটে উঠবে ঠিক ততক্ষণ পর্যন্তই এটা জাল দেওয়া হয়। আর ফুটে ওঠার পরেই এটা পরবর্তী আরেকটি কড়াইয়ে ঠান্ডা করার জন্য রাখা হয়, কিছুটা ঠান্ডা। আর কিছুক্ষণ সময় অপেক্ষা করার পরেই এই মিষ্টিটি গরম গরম সার্ভ করা হয়। আমি
আমি অনেক জায়গায় অনেক রকম মিষ্টি খেয়েছি, কিন্তু এই একেবারে গরম গরম ফ্রেশ এরকম রসগোল্লা কখনো আমি নিজ চোখে কীভাবে তৈরি করে সেটাও দেখিনি এবং কখনো খেয়েও দেখিনি। বাট এটা দেখার পরে এটা খাওয়ার ইচ্ছাটা আমার আরও প্রবলভাবে বেড়ে গিয়েছে। প্রতিদিন রাজশাহীর বিভিন্ন জেলা থেকে মানুষ এখানে এসে এই বিখ্যাত রানা মিষ্টিঘরের মিষ্টিগুলো খেয়ে থাকে। অনেকে আছে যারা বাসায় পার্সেল নিচ্ছে। তো এখানে আমি এক ভাইকে দেখলাম, সে বেশ কিছু মিষ্টি পার্সেল নিচ্ছে। তো তার জন্য আমি আসলে তার মতামতটা নিতে যাচ্ছি যে কেন সে এই মিষ্টি এত পরিমাণে। এখানে 2009 সাল থেকে আছি, 2021 সাল পর্যন্ত রানাবাদ দোকানের মিষ্টি অনেক ভালো, আমরা এখনো খাই। অনেক দূর থেকে সার আসে, আমার মান্দা থানা একটা এসিল্যান্ট ছিল, সে আসে আমাকে অর্ডার দিছে, তার জন্য আমি মিষ্টি নিয়ে যাচ্ছি, সে তার খুব পছন্দের মিষ্টির দোকান এখানে। থ্যাংক ইউ। রাজশাহীর সিএনবি মোড়ের এই রানা মিষ্টিঘরের মিষ্টিটি খেতে সব বয়সের মানুষেরই ভিড় লক্ষ্য করা গিয়েছে। অনেকে দল বেঁধে এসেছে শুধুমাত্র এই প্রসিদ্ধ মিষ্টিটির স্বাদ নিতে। তো বন্ধুরা, আজকে আমি রাজশাহীর বেশ কিছু স্ট্রিট ফুড খাচ্ছি। বিন্দু হোটেলের মাটন হালিম খেলাম, এখন আমি খাচ্ছি রানা মিষ্টিঘরের রসগোল্লা। তো এখানে আসার পরে আমার একটা লাইফে ফার্স্ট টাইম একটা অভিজ্ঞতা হলো, সেটা হলো গরম রসগোল্লা আমি খাচ্ছি। এখানের একটা বৈশিষ্ট্য হলো গরম 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 মিষ্টিটা পরিবেশন করা হয়। তারা এই মিষ্টি ছানা রেডি করে, এক জায়গায় গরম করে সেখানে একটা প্রসেস হয়, তারপরে আরেক জায়গায় দেয় এবং সেখান থেকে সরাসরি গরম গরম এটা সার্ভ করা হয়। তো মোটামুটি জায়গাটা খুবই কোলাহলপূর্ণ। এখন আসলে আমি টেস্ট করে দেখবো যে এই রানা মিষ্টিঘরের মিষ্টিটা আসলে কীরকম। খুবই সফট এই যে সাথে রস। তো এবার খাওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও, অসাধারণ, খুবই নরম এবং রসটা পাতলা, আর ছানা দিয়ে একটা মানে কি বলবো গরম গরম মিষ্টি, অসাধারণ। যদি আমি এটাকে রেটিং করি তাহলে অবশ্যই 10-এর মধ্যে 9.5 পাওয়ার মতো একটা রসগোল্লা, গরম গরম রানা মিষ্টিঘরের রসগোল্লা। তো আপনাদের এই রানা মিষ্টিঘরের প্রসিদ্ধ গরম গরম রসগোল্লা খেতে চাইলে আসতে হবে সিএনবি মোড়, সার্কিট হাউস রোড। এখানে এসে যে কাউকে বললে আপনাদেরকে এই মিষ্টিঘরটা চিনিয়ে দেবে। তো আমি পরিশেষে আজকের রাজশাহীর বিখ্যাত খাবার সার্চিংয়ে চলে গেছি বনানী মোড়ের শরীফ টি গার্ডেনে। এই শরীফ টি গার্ডেনের স্পেশাল মালাই চাটির সুনাম রয়েছে পুরো রাজশাহী জুড়ে। তো এই শরীফ টি গার্ডেনের যে চা তৈরির প্রসেসটি, এটি কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী। মূলত সন্ধ্যার পর থেকে এখানে মোটামুটি সব বয়সেরই বিভিন্ন শ্রেণীবেশীর মানুষ প্রচুর রকমের ভিড় জমায়।
আপনি যদি বাইরের ডিস্ট্রিক্টের কেউ হন তাহলে অবশ্যই এই শরীফ টি গার্ডেনে যে তাদের যে চা মেকিং প্রসেসটি এটা দেখবেন, এটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে। মোটামুটি সকাল থেকে এই দুধ গরম হতে হতে এই সন্ধ্যার পরে একেবারে একটা লালচে আভা ছাড়ে, আর সেই চাটা যদি যখন মালাই চা হবে তখন কিন্তু এর স্বাদটা আরও বেড়ে যাবে, কেননা এখানে দেওয়া হয় দুধের সর। আমি এখানে একটি স্পেশাল মালাই চা অর্ডার করেছি যার প্রাইস ফুল 60 টাকা, এছাড়াও যদি আপনি হাফ খান তাহলে এর প্রাইস হবে 30 টাকা। বেশ কিছু সময় অপেক্ষা করার পর এখন আমার মালাই চাটি আমার দিকে আসছে। বন্ধুরা, শরীফ টি গার্ডেনের মালাই চা এখন আমার ভাইয়া নিয়ে এসেছে, তো আমি এখন এটা নিব। থ্যাংক ইউ। এই হলো মালাই চা। একেবারে দুধের মোটা একটা লেয়ার দেওয়া হয়েছে। দুধের সর দিয়ে একেবারে ঠেসে দেওয়া, আর দুধটা সেই সকাল থেকে গরম হওয়া, তো কালারটা একেবারে কড়া। অসাধারণ এক মালাই চা। তো বন্ধুরা, আজকে মোটামুটি রাজশাহীর বেশ কয়েকটি স্ট্রিট ফুড খাওয়া হলো, সেই বিন্দু হোটেলের হালিম, তারপরে আরও বেশ কিছু আমরা খাবার খেলাম। তো সর্বশেষ যে মালাই চাটা নিলাম এটা আসলে বেশ আমার কাছে লাগছে, পাশাপাশি আমার কাছে মনে হচ্ছে যে আজকের আমার এই স্ট্রিট ফুডের রিভিউটা আসলে খুব সার্থক। তো বন্ধুরা, যদি আপনাদের আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো পরবর্তী কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই আপনাদের সামনে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।